আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। তো এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন, আর আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলে যারা নতুন তারা এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি। তো বন্ধুরা, পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন। তো এটা মিশিয়ে নেব ভালো করে। এবারে তে দিয়ে দেবো আমি পাস্তাগুলো, চুলার আঁচটা আছে আমার মিডিয়ামে। 2 থেকে 3 মিনিটের মতো এটা ফুটাতে হবে। সেদ্ধ হয়ে গেছে মনে হয়, একটু দেখে নেই, কেটে গেছে তার মানে সেদ্ধটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আবারও অল্প খানিকটা তেল দিয়ে দিলাম আমি, আর এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচি। রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি, গাজরগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবারে তো আমি দিয়ে দিলাম 1 চা চামচ বাটার, আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো ময়দা, মাখিয়ে নেব খুব ভালোভাবে। মাখানো হয়ে গেছে। এবারে তো আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ, তবে টোটাল আমার দুধ লাগবে কিন্তু 2 কাপ, আমি প্রথমে 1 কাপ দিলাম। ভালো করে কিন্তু মিক্সড করতে হবে, তার জন্য বারবার নাড়িয়ে দিতে হবে। এবারেতে অ্যাড করে নেব আরও 1 কাপ দুধ, আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মিশানো হয়ে গেছে। এবারেতে আমি অ্যাড করব 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুন, আর 1 চামচ পাস্তা মশলা। মিক্সড করে নেব আবারও খুব ভালোভাবে। মিক্সড হয়ে গেছে। এবার এতে আমি আগে থেকে ভাজা গাজরগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পাস্তা, নাড়িয়ে নিচ্ছি আলতোভাবে। তো রেসিপিটা আমার কমপ্লিট। আমি এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন তাহলে আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই থাক, সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।